ফেসবুকের মাধ্যমে পুলিশের এসআই আওলাদ হোসেনের সঙ্গে পরিচয় হয় দুই সন্তানের জননী সৌদি প্রবাসীর স্ত্রী রিনা বেগমের। এরপর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। এক পর্যায়ে প্রেম গভীর হয়। রিনা বেগমের দাবি, বিয়ে করার আগে কৌশলে রাজধানীর একটি আবাসিক হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে আওলাদ। এরপর ব্ল্যাকমেইল করে তাকে বিয়ে করে পুলিশের এই এসআই। তারপর থেকেই যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন আওলাদ। বন্ধ করে দেন স্ত্রীর ভরণ পোষণের খরচও। পরে উপায় না পেয়ে স্বামী এসআই আওলাদের ভাড়া বাড়িতে অবস্থান নেন রিনা বেগম। ভোলা প্রতিনিধি ছোটন সাহার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জের এক সৌদি প্রবাসীর স্ত্রী ছিলেন রিনা বেগম। ওই ঘরে তার দুই সন্তান রয়েছে। এক বছর আগে ফেসবুকে পুলিশের এসআই আওলাদ হোসেনের সঙ্গে পরিচয় হয় তার। পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্কে জড়ান। রিনার অভিযোগ, প্রেম গভীর হলে আওলাদ কৌশলে রাজধানীর একটি হোটেলে নিয়ে যায় রিনাকে। এরপর তাকে ধর্ষণ করে ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করে বিয়ের জন্য চাপ দেন আওলাদ। গত 4 জানুয়ারি কিশোরগঞ্জে 5 লাখ টাকা দেনমোহরে আওলাদকে বিয়ে করেন রিনা। শুধু তাই নয়, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করা ও ভরণ পোষণ না দেয়া সহ নানা অভিযোগ করেছেন সদ্য বিয়ে করা তারই স্ত্রী। নির্যাতনের ঘটনায় রিনা বেগম আওলাদের বিরুদ্ধে মানিকগঞ্জ আদালতে একটি যৌতুক আর একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এদিকে যোগাযোগ বন্ধ করে দেওয়ায় বাধ্য হয়ে স্বামী এসআই আওলাদের ভোলার বাসায় অবস্থান নেন রিনা। কিন্তু তার অবস্থানের খবর টের পেয়ে বাসায় তালা মেরে পালিয়ে যায় আওলাদের পরিবার। ভিডিও দিয়ে সে আমাকে মানে পরবর্তীতে ব্ল্যাকমেইল করে যে 10 লক্ষ টাকা লাগবে তার, যদি না দেয় তাহলে ভিডিও সে ভাইরাল করে দেবে, আমার হাজবেন্ডকে দিয়ে দেবে, এরকম কিছু বলে। বলাতে আমি ভয় পেয়ে যাই যে কি বলতেছে। পরে আমি বলি যে আপনি আমার এই ভিডিও ভাইরাল করে দেবেন, আমি মামলা দেবো আপনার নামে। আপনি ভিডিও ভাইরাল করলে কি আমি আপনাকে ছেড়ে দেবো নাকি? পরে বলে যে আমার পুলিশ কিছুই করতে পারবেন না, আপনি আমাকে বলে কিছুই করতে পারবে না, কিন্তু আমি আমি এটা যা করছি তাই করতে পারবো। পরে সে আমাকে বলে যে সে ঠিক আছে, আমি এমনি দুষ্টমি করছি, তুমি যদি চাও ভয় পাও তাহলে আমরা চলো বিয়ে করি। আমরা যখন আমি বোনারকে বলছি আমরা যাবো, তখন উনি বলে বিয়ে করতে। তখন আমি বলি যে আপনি বিয়ে করবেন, আমার সংসার আছে, আমার বাচ্চা আছে, আমি এগুলো কী করে কী করবো? পরে বলে সংসার ছাড়া কি মানুষ আসে না, তো তুমি আসলে সমস্যাটা কি আমার সাথে, তোমার হাজবেন্ডকে ডিভোর্স দাও। আমাকে ডিভোর্স দিলে তো 3 মাস সময় লাগে বিয়ে করতে। বলে যে তুমি ই করে ডিভোর্স দাও যাতে আমার সমস্যা তোমার হাজবেন্ড না করতে পারে, আমার চাকরির সমস্যা যাতে না হয়, তুমি ওইরকম ভাবে ডিভোর্স দিবে, কাজী অফিসে যাবা, কাজীরা সব ম্যানেজ করে দিবে। অভিযুক্ত পুলিশের এসআই আওলাদ হোসেন ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের ছেলে। আর আওলাদের স্ত্রী রিনা বেগম মানিকগঞ্জ জেলার বাইচাইল গ্রামের বাসিন্দা। নিউজ ডেস্ক, দেশ টিভি।